করোনার ক্ষতি সামলে ব্যবসায় এগিয়ে নিতে এখনও আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। 30%-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এখনও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। শনিবার গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক অনলাইন আলোচনায় উঠে আসে এসব তথ্য। করোনার প্রকোপ কমার পর দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও গতি আসেনি আগের মতো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও গতি আসেনি অর্থ ছাড়ে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত যাচাই শেষে এমন তথ্য সানেমের। বিনিয়োগকারীদের আস্থার পরিস্থিতি জানতে 500-টিরও বেশি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠানটি। গবেষণার তথ্য বলছে, করোনাকালে ব্যবসা চালাতে গিয়ে উচ্চ পরিচালন ব্যয়, কর জটিলতা, অবকাঠামো সমস্যার মতো প্রতিবন্ধকতাগুলো বেড়েছে। খুব বড় ধরনের প্রোগ্রেস দেখছি না, কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে এরিয়াগুলোতে যদি রিফর্ম করা যায় তাহলে বিজনেস কনফিডেন্সের আরও বড় ধরনের ইম্প্রুভমেন্ট আমরা হতে পেতে পারি। এবং গ্লোবাল যে সিনারিও আমরা দেখছি, কোভিডের একটা সেকেন্ড ওয়েভ বাংলাদেশেও আসতে পারে এবং গ্লোবালও সেকেন্ড ওয়েভ চলছে, সেই জায়গাও আরও কত এফেক্টিভ ম্যানেজমেন্ট আমরা করতে পারি এই কোভিড ক্রাইসিসটাকে, সেটা কিন্তু অসম্ভব রিলেটেড হবে এই বিজনেস কনফিডেন্স ইম্প্রুভমেন্টের জন্য। ব্যবসায়ীরা জানান, করোনাকালে ব্যবসা টিকিয়ে রাখাটাই মূল চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে ঋণের সহজ প্রাপ্যতা নিশ্চিত করার সঙ্গে ব্যবসায়িক খরচ কমানোর দাবি তাদের। For a new business to open a trade license or to get a license, it's very difficult. It's extremely difficult. এখন আপনি যদি ট্রেড লাইসেন্সটা ব্যাংকিং সেক্টরের সাথে রিলেট করে, ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনার ট্রেড লাইসেন্স হিসেবে কাজ করবে, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টেও মানুষকে নিয়ে যাচ্ছেন ব্যাংকিং চ্যানেলে। করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক সহ সরকারকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।